পার হবে গো, পার হবে গো। সবার চোখ শুধু খুঁজছে। Hey guys, welcome back to my channel. My name is Tanishka De and my channel's name is Tani's Vlog. Assam and Meghalaya series er eta holo second part. First part e tumra dekhechile amra Kolkata theke Guwahati ashlam ar shekhan theke pouchhilam Kaziranga. Aaj ami Kaziranga National Park e elephant ar jeep safari er golpo tomader sathe share korbo. So are you guys ready to watch my new video? So come, let's get started. এখন বাজে ভোর ছটা। আমরা এখন যাচ্ছি কাজিরাঙ্গার বাগুড়ি রেঞ্জের দিকে। সেখানে আমরা এলিফ্যান্ট সাফারি করব। এই সাফারি আমরা করতে পারবো কি না কাল রাত অবধিও জানতাম না। আমরা প্রায় 1 মান্থ আগে আমাদের হোমস্টেতে কানেক্ট করেছিলাম এলিফ্যান্ট সাফারির বুকিংয়ের জন্য। পার হ্যান্ড 1300 রুপিস করে ফুল পেমেন্টও করেছিলাম 6 জনের জন্য। বাট আগের দিন কাজিরাঙ্গা পৌঁছে রাতে জানতে পারি যে আমাদের বুকিং কনফার্মই হয়নি। আমরা অনেক রাত অবধি ট্রাই করেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি। পরের দিন সকাল 5:30টার সময় আমাদের হোমস্টের ছেলেটা ফোন করে বলল যে 4 জনের সিট ম্যানেজ করা গেছে, তাই এখন আমরা বুকিং কাউন্টারের দিকে যাচ্ছি, দেখি কি হয়। লাকিলি আমরা বুকিং পেয়ে গেছি। এখানে আমাদের কস্ট পড়ল পার হেড 1000 রুপিস করে, আর জিপে করে আমরা এসেছি তার জন্য লেগেছে 800 রুপিস। তবে একটা সাজেশন, যারা এলিফ্যান্ট সাফারি বুকিং করবেন তারা একটু ভালো করে দেখে বুঝে বুকিং করবেন, বিকজ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের সাফারির জন্য কিন্তু কোনো অনলাইন বুকিং সাইট নেই যেখান থেকে অফিসিয়াল কনফার্মেশন পাওয়া যাবে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি এলিফ্যান্ট সাফারির জন্য। একটু পরেই সাফারি স্টার্ট হবে। আমি আর মাম্মাম একটা এলিফেন্টে একসাথে চান্স পেয়েছি, আর পাপা আর জুই মাসি আলাদা আলাদা এলিফেন্টে আছে। আমাদের এলিফেন্ট সাফারি স্টার্ট হয়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছি যে 2-3টে হাতি দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখি 2টি রাইনো দাঁড়িয়ে আছে মাঠের মধ্যে। এই 1 হর্ন্ড রাইনো ইন্ডিয়াতে একমাত্র কাজিরাঙ্গাতেই দেখতে পাওয়া যায়। লাইফের সামনাসামনি এরকম দেখাটা ওয়াজ আ নাইস অ্যান্ড থ্রিলিং এক্সপিরিয়েন্স ফর মি। এইখানেও আরেকটা রাইনো দেখা গেছে গাছের ঝোপের মধ্যে। এখানে একটা বড় 1 হর্ন্ড রাইনো দেখতে পাচ্ছি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। এটাকে দেখে সব এলিফেন্ট আর জিপগুলো দাঁড়িয়ে গেছে। তবে জিপের সাউন্ডে রাইনোটা খুব ডিস্টার্ব ফিল করছিল, সেটা ওর হাবভাব দেখেই বোঝা যাচ্ছিল। এরপর হঠাৎ করে রাইনোটা রাস্তার দিকে চলতে শুরু করলো। একটা এলিফেন্ট তখন পাস করছিল বলে সে কিছুক্ষণ থমকে দাঁড়ালো, তারপর আবার সে এগোতে লাগলো। আর ঠিক সেই সময়ই আমাদের এলিফেন্টটা রাস্তায় উঠল। রাইনো তাও চলতে চলতে ঠিক আমাদের সামনে চলে এসে রাস্তাটাকে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ ধরে দুজনে মুখোমুখি দাঁড়িয়ে রইল। সত্যি বলতে এই সময় আমার একটু ভয়ই করছিল,
যে রাইনোটানা আমাদের দিকে তাড়া করে আসে। কিন্তু না, একটু পরে রাইনোটা রাস্তা ক্রস করে গেল আর আমাদের হাতিও নিজের পথে আবার চলতে শুরু করলো। বুঝলাম যে অ্যানিমাল জগতে একটা নিয়ম কানুন আছে যে এরা কেউ কারোর সাথে অকারণে ঝগড়া করে না। ফেরার পথে আমরা অনেক বার্ড আর ডিয়ার দেখতে পেয়েছিলাম আর এবার আমরা ফিরে চলেছি এন্ট্রি গেটের দিকে। আমাদের এলিফ্যান্ট সাফারি করা শেষ হয়ে গেছে, এখান থেকে আমরা যাব কোহরা রেঞ্জের কাছে। জিপ সাফারি আমরা কোহরা রেঞ্জেই করব। আমরা এখন দাঁড়িয়ে আছি কোহরা রেঞ্জের মেন গেটের সামনে। আমাদের বুকিং করা জিপ এখানে আসবে। এখান থেকে আমরা ভেতরের দিকে যাব। আর বলে দিই, কোহরা রেঞ্জে জিপ সাফারির কস্ট হলো 3,290 rupees আর বাগুড়ি রেঞ্জে জিপ সাফারির খরচ হলো 3,390 rupees। আর জিপ সাফারির বুকিংয়েরও কোনো অফিসিয়াল সাইট নেই। এই হলো রেঞ্জের এন্ট্রি গেট। আমরা এবার ভেতরে ঢুকছি। প্রথমেই আমরা একটা এলিফেন্ট দেখতে পেলাম। এটা কিন্তু ডোমেস্টিক না, ওয়াইল্ড এলিফেন্ট। এইখানে আরো দুটো এলিফেন্ট দেখা যাচ্ছে। আর এই হলো মনিটরি লিজার্ড। এখানে একটা বড় আর একটা ছোট ডিয়ার দেখা যাচ্ছে। ছোটটা খুব সুন্দরভাবে খেলে বেড়াচ্ছে। এইখানে সব জিপ দাঁড়িয়ে পড়েছে, কজ ডিয়ার দুটো এবার রাস্তা পার হচ্ছে। এটা ওদের জায়গা, ওদের মতন করে আমাদের চলতে হবে, সো এটাই ন্যাচারাল। এখানে একটা বাইসন দেখা যাচ্ছে, জলের মধ্যে ডুব দিয়ে বসে আছে। আর এই দুটো টর্টয়েস গাছের ডালের উপর বসে আছে। কয়েকদিন আগে কাজিরাঙ্গাতে গোল্ডেন টাইগারের দেখা পাওয়া গেছে। এই টাইগার খুবই রেয়ার স্পিসিস। হোল ওয়ার্ল্ডে মোট 30টা এই টাইপের টাইগার আছে আর ইন্ডিয়াতে এটা ফার্স্টবার দেখা গেছে। এর জাল ছবি পাওয়া গেছে, তাতে এই টাইগারটাকে খুবই সুন্দর দেখতে লাগছে। অনেকে এর নাম দিয়েছে স্ট্রবেরি টাইগার আর তাবি টাইগার। যদিও আমাদের কোনো টাইগার দেখার সৌভাগ্য হয়নি সাফারিতে। এখন আমরা ওয়াচ টাওয়ারের সামনে এসেছি। এখানে কিছুক্ষণ থেকে আমরা ফিরে যাব এন্ট্রি পয়েন্টে। তো আমরা এখন কোহরা রেঞ্জে জিপ সাফারি করছি আর এইখানে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই হচ্ছে জিপগুলো এসে এখানে থামে এবং থেমে এইদিকে একটা এরকম ঝিল মতো আছে যেখানে কিছু ডাক দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ারের আরেকটা সাইড। এইখানে একটা রাইনো দেখা যাচ্ছে
আর কিছু ডিয়ার আছে, এখানে আরেকটা রাইনো আছে। আমাদের জিপ সাফারি অলমোস্ট শেষ হয়ে এসছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। একটা সাজেশন সবার জন্য, এখানে যদি আসার থাকে অবশ্যই মাস্ক নিয়ে আসবেন, প্রচণ্ড ধুলো ওড়ে এখানে। তো আবার দেখা যাক, এখানে মনে হয় কিছু দেখা যাবে না, কিছুই দেখা যাচ্ছে না, একটা বক দেখা গেছে খালি। তো যাই হোক, আমরা অনেক কিছুই মোটামুটি দেখতে পেয়েছি, এবার আমরা বেরোই এখান থেকে, কেন কি আমাদের ফিরতে হবে এরপর গুয়াহাটির জন্যে। কাজিরাঙ্গা পার্কে এলিফেন্ট আর জিপ সাফারিতে আমরা অনেক অ্যানিমাল দেখতে পেয়েছিলাম, স্পেশালি অনেক কটা ওয়ান হর্ন রাইনো দেখেছিলাম। কাজিরাঙ্গা যার জন্য ফেমাস, আর এটা ছিল আমার ফার্স্ট জাঙ্গল সাফারি, যেটা করে আমি খুবই মজা পেয়েছিলাম। এখন আমরা ব্যাক করছি হোমস্টেতে, পৌঁছে তাড়াতাড়ি লাগেজ প্যাক করে আমরা বেরোবো, না হলে গুয়াহাটি পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। রাস্তাতেই আমরা কোথাও লাঞ্চ করে নেব। তো চলো, লাঞ্চের সময় দেখা হচ্ছে। গুয়াহাটি ফেরার পথে ন্যাশনাল হাইওয়ের উপর আমরা এই জায়গায় দাঁড়িয়েছি লাঞ্চ করতে। লাঞ্চে আমরা নিয়েছি ফ্রাইড রাইস, চিকেন মঞ্চুরিয়ান, নুডলস আর মাটন থালি। ফুডের টেস্ট মোটামুটি ভালোই ছিল। আমরা আবার স্টার্ট করেছি, তবে মনে হচ্ছে গুয়াহাটি পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে যাবে। আমরা গুয়াহাটি এসে পৌঁছে গেছি, আর এই হলো আমাদের হোটেল SJ ইন্টারন্যাশনাল, যেটা পল্টন বাজারের কাছে। হোটেলটা আর এখানকার রুম বেশ ভালো। এখানে আমাদের কস্ট পড়েছিল 2400 রুপিস পার ডাবল বেডেড রুম ইনক্লুডিং ব্রেকফাস্ট। এই হচ্ছে আমাদের ডিনার, আমরা রুটি, রাইস, ডাল, আলু জিরে আর চিকেন নিয়েছিলাম, টেস্ট খুবই ভালো ছিল। পরের দিন আমাদের সাথে জয়েন করলো শায়ন আঙ্কেল আর পারমিতা আন্টি, ওরা ডিরেক্ট কলকাতা থেকে এসেছে, শিলং ট্রিপে ওরাও আমাদের সাথে থাকবে। এরপর আমরা শিলংয়ের দিকে জার্নি শুরু করলাম। শিলংয়ে আমরা থাকবো 4 days, যাবো চেরাপুঞ্জি, মলিনং আর ডাউকি, আর করবো সাইটসিং। শিলং ট্রিপের সব গল্প নিয়ে আসবো নেক্সট পার্টগুলিতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে শিলংয়ের Day 1 গল্প নিয়ে। So if you like this video, please like, share, comment on the video, subscribe to my channel and also hit the bell icon and click the all notification so that you can get notified whenever I give a new video. So for now, bye and see you in my next video. Bye!